আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানে যে 11 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে রায় সাগর কুসুম মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলে ক্লাউড মাছের সঙ্গে। দুই অ্যাজোলাপানা বাতাসে যে গ্যাসকে বেঁধে ফেলতে পারে সেটি হচ্ছে নাইট্রোজেন। তিন কোনটি পর্যাবৃত ঘটনা পূর্ণিমা মানে নির্দিষ্ট সময় অন্তর হয়। চার যে পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন করে তা হলো পিতলের বাসনের ছোপ ধরা। পাঁচ কোনটি অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী গ্রাফাইট। ছয় প্রদত্ত কোনটি মৌল ম্যাঙ্গানিজ। দুয়ে রায়তে আছে দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে ব্যাকটেরিয়ার, সেটার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। দুই মনুষ্য সৃষ্ট আর অভিপ্রেত এমন একটি ঘটনার উদাহরণ দাও। আমরা রান্না করার সময় আগুন জ্বালাই, এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট আর অভিপ্রেত। তিন খাদ্য লবণে উপস্থিত মৌলগুলো চিহ্ন লেখো সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম এনএ ক্লোরিন সিএল। তিনে রায়তে বলেছে মানুষ জামা কাপড়ের জন্য কিভাবে উদ্ভিদের ওপরে নির্ভর করে। মানুষ জামা কাপড় তৈরির জন্য কিভাবে উদ্ভিদের ওপরে নির্ভর করে। এক হচ্ছে কার্পাস বা তুলো গাছ। কার্পাসের বীজের আবরণে রোম থেকে সুতো তৈরি করা হয়। সুতির জামা কাপড়, জিন্স প্রভৃতি তৈরিতে সুতো ব্যবহৃত হয়। দুই হলো পাটতন্তু। পাট গাছের কাণ্ডের পচন ঘটিয়ে পাটতন্তু সংগ্রহ করা হয়। সূক্ষ্ম উন্নত মানের পাটতন্তু থেকে জামা কাপড় তৈরি হয়। তিন হলো শন। শন গাছের তন্তু থেকে লিজিন কাপড়, জামা প্রভৃতি তৈরি করা হয়। অথবা বলেছে পরাগ মিলনের প্রয়োজনীয়তা কী আর মৌটুসি কীভাবে পরাগ মিলনে সাহায্য করে। এই যে অনুরূপ প্রশ্ন দিয়েছে পরাগ মিলনের প্রয়োজনীয়তা কী, এই যে পরাগ মিলনের ফলে গাছের উপকার। এক হচ্ছে পরাগ মিলনের ফলে সপুষ্পক উদ্ভিদে নিষেক ঘটে, ফলে ডিম্বক, বীজ আর ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়। দুই হচ্ছে বীজ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। তিন ফল ও বীজ উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। আর বলেছে মৌটুসি কীভাবে পরাগ মিলনে সাহায্য করে। মৌটুসি পাখি যখন ফুলের মধু খায় তখন ওই ফুলের পরাগ রেণু মৌটুসি পাখির ঠোঁটে লেগে যায়। পরে মৌটুসি পাখি অন্য কোনো ফুলের মধু খেতে গেলে পাখির ঠোঁটে লেগে থাকা ওই পরাগ রেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে এবং পরাগ মিলন ঘটে। দুই বলেছে বড় ডেলার চেয়ে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন। লিখবে আগুন ধরালে বড় টুকরো অপেক্ষা সমান ওজনের গুঁড়ো করা টুকরো তাড়াতাড়ি জ্বলে উঠবে, কারণ কোনো রাসায়নিক পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট ছোট টুকরো বা সূক্ষ্ম কণায় পরিণত করলে তার উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ফলে এরা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। আর যে কোনো মানে দাহ্য বস্তুর বড় টুকরো অপেক্ষা সমান ওজনের ছোট গুঁড়োর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়। অধিক পরিমাণ গুঁড়ো অক্সিজেনের সংস্পর্শে এসে বিক্রিয়া করার সুযোগ হয়, ফলে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় ও জ্বলে ওঠে। যেহেতু ওখানে কয়লা আছে তাই আমি কয়লাটা উল্লেখ করলাম না, ওই কয়লার জায়গায় তোমরা ধুনো কথাটা লিখে দেবে। অথবা বলেছে শস্যক্ষেত্রে রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করে মানুষের শরীরে কী ক্ষতি হতে পারে। এই যে চাষের জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার ফলে কি হয়, সেগুলো জলের সাথে ধুয়ে জলাশয়ে যায়, জলাশয়ের মাছের মধ্যে বিষক্রিয়া হয়। এই বিষক্রিয়াযুক্ত মাছ খাদ্য হিসাবে গ্রহণ করলে মানুষের দেহ মাছের দেহে থেকে বিষ প্রবেশ করে আর দেহের নানা অঙ্গ যেমন যকৃৎ, বৃক্ক, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস ইত্যাদিতে জমা হয়। এই রাসায়নিকগুলি দেহের মধ্যে অনেকদিন থেকে যেতে পারে এবং এগুলি রাসায়নিক পরিবর্তনও ঘটতে পারে, ফলে দেহের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। তিনে আছে মৌল এক্স এবং ওয়াই যথাক্রমে ধাতু আর অধাতু, এক্স ওয়াই এর যোজ্যতা 2 ও 3 হলে মৌল দুটির সমন্বয়ে গঠিত যৌগের সংকেত লেখ। আচ্ছা, ধাতু এবং অধাতু দিয়ে যখন কোনো যৌগ তৈরি হয় তখন সংকেত মানে লেখার সময় চিহ্ন লেখার সময় ধাতুটাকে আগে রাখতে হয়, ধাতুর সংকেতকে যৌগের অণু সংকেত লেখার সময় সরি ধাতুর চিহ্নটাকে আগে লিখে পরে অধাতুর চিহ্ন লিখতে হয়। তো এক্স হচ্ছে ধাতু, ওয়াই অধাতু, তাই এক্সটাকে আগে লিখবে, ওয়াইটাকে পরে লিখবে। এবার যেহেতু এক্সের যোজ্যতা 2 আর ওয়াই এর 3,
তাই লিখবে এক্স থ্রি ওয়াই টু। তাহলে ধাতু আর অধাতু দিয়ে যৌগ তৈরি হলে যৌগের সংকেত লেখার সময় ধাতু চিহ্নটাকে আগে দেবে আর অধাতু চিহ্নটাকে পরে দেবে। অথবা বলেছে জল আর বালির মিশ্রণ থেকে কি উপায়ে বালিকে পৃথক করা যায়। জল ও বালির মিশ্রণকে পরিস্রাবন দ্বারা পৃথক করা যাবে। এক্ষেত্রে বালির দানাগুলো ফিল্টার পেপারের ছিদ্রের মাপের চেয়ে বড়, তাই বালির দানাগুলো ফিল্টার কাগজের মধ্যে আটকে যাবে আর পরিস্রুত জল নিচে পাওয়া যাবে। তাহলে পরিস্রাবন পদ্ধতিতে বালি আর জলের মিশ্রণকে পৃথক করবে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।